আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রবিবার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী নয়ন সরকারকে নির্বাচনে জয়ী করার জন্য সুসজ্জিত এক বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন প্রার্থীকে নিয়ে সুসজ্জিত বাইক র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিকে শনিবার গভীর রাতে বামুটিয়া বিধানসভার গান্ধী গ্রামের সাহাপাড়া এলাকায় দুষ্কৃতীরা সিপিএম দলের পতাকা প্রচার সজ্জা নষ্ট করে দেওয়ার ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে এদিন মিছিল বের হয়। এই ঘটনায় গান্ধীগ্রাম লোকাল কমিটির সম্পাদক উত্তম সাহার তীব্র নিন্দা ও করে ধিক্কার জানানো হয়। এ বিষয়ে তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ভাবে যে বামুটিয়া এলাকায় দলের প্রচার সজ্জা নষ্ট করে দিয়ে নাশকতামূলক ঘটনা সংগঠিত করে দলকে কোনোভাবে ঠেকানো যাবে, তাহলে কোনোভাবেই তা সম্ভব নয়। এর কারণ, নির্বাচনে আমাদের দলের জয় নিশ্চিত বলে তিনি জানান। আমাদের প্রার্থী নয়ন সরকার, প্রয়াত হরিচরণ সরকারের ছেলে, আপনারা সবাই চিনেন, 25 বছরের বামুটিয়ার এমএলএ ছিল। সেই প্রার্থীকে নিয়ে আমরা আজকে গোটা বামুটিয়া বিধানসভা এলাকায় আমরা একটা বাইক র্যালির মধ্য দিয়ে এই বামুটিয়াবাসীর সমস্ত গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় নাগরিকের কাছে আমরা অনুরোধ করব, রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে